হ্যালো বন্ধুরা, আমি অশেষ। তো আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে আপনারা হারিয়ে যাওয়া মোবাইল কীভাবে খুঁজে বার করবেন, বা আপনার মোবাইল ধরো ভবিষ্যতে কোনোদিন হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, বা ভবিষ্যতে যদি আপনার মোবাইল কোনোদিন হারিয়ে যেতে পারে তাহলে আপনি সেই মোবাইলটা কীভাবে সহজে বাড়ি বসে বা অন্য কারোর ফোন দিয়ে কীভাবে খুঁজে বার করবেন, তা আবার ইমেলের মাধ্যমে থেকে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের মোবাইল কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা সমস্ত রকম আমাদের পার্সোনাল তথ্য সব কিন্তু আমরা মোবাইলে রেখে দেই, সে ভিডিও থেকে শুরু করে পেটিএম, গুগল পে, কিন্তু অনেক টাকা পয়সার লেনদেন আমরা মোবাইল বা ইমেল বা ইউটিউব বা ফেসবুক বা অনেক কিছুর মাধ্যমে আমরা করে থাকি। কিন্তু আমাদের খুব মোবাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো মোবাইল ধরে হারিয়ে গেলে আপনারা ভাবলেন যে মোবাইল খুঁজে পাবেন না, সেই জন্য আপনারা হাল ছেড়ে দেন আর মোবাইল খোঁজেন না, নতুন মোবাইল কিনেন, আর মানে দুশ্চিন্তা করেন যে মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলে অনেক কিছু ছিল। তো বন্ধুরা, এরকম ভাববেন না, মোবাইল হারিয়ে গেলে মোবাইল আবার খুঁজে বের করতে পারবেন আপনাদের চেষ্টা করলে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো যে ইমেলের মাধ্যমে কীভাবে সহজে আপনার মোবাইলটা খুঁজে বার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আমি অশেষ, আপনারা দেখছেন টেকনিক্যাল অশেষ ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর হ্যাঁ, ওয়াল করে দেবেন। ঠিক আছে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, চলুন এবার শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে এসে গেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা সবার প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। এখানে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন। তো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এখানে এই সাইডটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাবেন, যেহেতু আমার ইমেল দিয়ে আগে থেকে লগ ইন করা ছিল তাই এখানে এসে গেছে। তো বন্ধুরা, আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে তো সেই মোবাইলের যে ইমেল আইডি লগ ইন করা ছিল সেই ইমেল আইডি দিয়ে আপনার অন্য বন্ধু বা কারোর মোবাইল ফোন দিয়ে আপনারা সেটা লগ ইন করবেন। ঠিক জাস্ট এখানে এখানে গিয়ে লগ ইন করবেন, দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন করা আছে। তো জাস্ট এখানে লগ ইন করলে আপনার এরকম ইন্টারফেস এসে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইলের নাম দেখাচ্ছে Xiaomi Redmi Note 5 Pro। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল কোথায় আছে সেটা কিন্তু দেখাচ্ছে, সাধুপুর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভোডাফোন, এখানে আমার মোবাইলে কত শতাংশ চার্জ আছে সেটাও দেখাচ্ছে। তো বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে প্লে সাউন্ড। তো এখানে ক্লিক করলে কিন্তু আমার মোবাইলের যে রিংটোনটা দেওয়া আছে সেই রিংটোনটা কিন্তু বেজে উঠবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশান দেখাচ্ছে আমার মোবাইলটা ঠিক কোথায় আছে লোকেশানটা, এবং এরকমভাবে লোকেশান ট্র্যাক করে কিন্তু আপনারা মোবাইলটা ধরতে পারবেন ঠিক কোথায় আছে, জায়গাটা দেখিয়ে দিচ্ছে। তো আমার মোবাইলটা এখন এখানে আছে, তো সেই জায়গাটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা আরও এখান থেকে জুম করে অনেক ভেতরে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, তো আমি নিচের দিকে দেখিয়ে দিই প্লে সাউন্ড। তো আমার মোবাইলের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আমি শুনতে পাবো, আর আপনার মোবাইল যে মোবাইলটা হারিয়ে গেছে তো সেই মোবাইলটার সাউন্ডটা কিন্তু আপনি শুনতে পাবেন। এবং যখন হচ্ছে আপনি মোবাইল ট্র্যাক করবেন বা মোবাইল ট্র্যাক করবে সেই স্থানে পৌঁছাবে তখন কিন্তু আপনারা এখানে প্লে সাউন্ডে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু যে মোবাইলটা আপনার হারিয়ে গেছে তো সেই মোবাইলটা কিন্তু আপনার রিংটোনটা বেজে উঠবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিক করলাম, তো বন্ধুরা দেখলে কিন্তু এখানে কিন্তু আমার রিংটোনটা বেজে উঠলো। তো বন্ধুরা, রিংটোনটা বেজে উঠলো, বেজে ওঠার সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ঠিক মোবাইলটা কোথায় বাজছে সেই স্থানে আপনারা পৌঁছাবেন। এবং আপনার লোকেশান এখানে ভালোভাবে দেখিয়ে দেবে লোকেশান। তো জাস্ট আমি গুগল ম্যাপের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি, তো লোকেশান কোথায় আছে। তো জাস্ট আপনারা ওখানে দুবার ক্লিক করলে এখানে গুগল ম্যাপের লোকেশান অন হয়ে যাবে। তো বন্ধুরা, মোবাইলটা ঠিক কোথায় আছে এই স্থানটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছে, তো ঠিক কোন স্থানে আছে। তো এরকমভাবে আপনারা গুগল ম্যাপের সাহায্যে কিন্তু জুম করে করে আপনার মোবাইল এরিয়ার মধ্যে চলে যাবেন। তো মোবাইল কোথায় আছে
একদম জুম করে করে একদম শেষ কিনারায় জুম করবেন। জুম করে কোথায় আছে সেটা কিন্তু আপনাদের মোবাইল দেখিয়ে দেবে। তো বন্ধু এটা কিন্তু একটা ভালো পদ্ধতি মোবাইল খোঁজার, আপনার বাড়ি বসেই আপনারা অন্য কারো মোবাইল দিয়ে মোবাইল খুঁজতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কলকাতা, দেখতে পাচ্ছেন আমার সাইডে বাংলাদেশ আছে, আমার প্রিয় দেশ। তো বন্ধুরা যা এই বন্ধুরা আমি যে বললাম আজকে এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন মোবাইল হারিয়ে গেলে, ঠিক আছে, দেখবেন আপনারা মোবাইল খুব সহজেই মোবাইল খুঁজে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।